বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের ভিডিও ক্লাসের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। বাংলা বিষয় বাংলা, বাংলা কবিতা, বাংলা গল্পের কবিতা থেকে আমি আজকে তোমাদের পাঠদান করব। আজকের কবিতা হলো বড় কে, লেখক হরিশ্চন্দ্র মিত্র। আমাদের বড় কে কবিতা লিখেছে কে? বড় কে কবিতা লিখেছে হরিশ্চন্দ্র মিত্র। আচ্ছা, তাহলে আমরা আগে লেখক সম্পর্কে একটু জানি, তারপর আমরা কবিতায় ফিরে যাব। কবি হরিশ্চন্দ্র মিত্র আঠারোশো সাঁইত্রিশ সালে পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় জন্মগ্রহণ করে। তাহলে আমরা কি জানলাম, কবি হরিশ্চন্দ্র মিত্র কত সালে জন্মগ্রহণ করেন? ১৮৩৭ সালে হাওড়া জেলায়, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করে ছোটকাল থেকে দারিদ্রের সঙ্গে প্রতিনিয়তভাবে যুদ্ধ করে গিয়েছেন। তিনি কৈশোর, তার দারিদ্রতার কারণে কৈশোর জীবনে চাকরি নিতে বাধ্য হয়েছিলেন। তিনি কৈশোর জীবনে তিনি চাকরিতে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি কাজ করে যান। পরে ঢাকা একটা জুনিয়র স্কুলে কি করেন, শিক্ষকতা করেন। তারপরে তিনি একুশ বছর বয়সে কি তোমার একটা একুশ বছর বয়সে তার সংবাদপত্রে কি হয়, কবিতা প্রকাশিত হয়। এবং পরে তিনি শেষ জীবনে তিনি সাংবাদিকতা করে শেষ জীবনটা অতিবাহিত করে। আমাদের এই কবি ১৮৭২ সালে ঢাকাতে মৃত্যুবরণ করেন। আমাদের এই মহান কবি হরিশ্চন্দ্র মিত্র ১৮৭২ সালে ঢাকাতে মৃত্যুবরণ করেন। তাহলে তোমরা কবি সম্পর্কে একটু জানলে যে কবি ১৮৩৭ সালে পশ্চিমবঙ্গে হাওড়া জেলাতে জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে তিনি অনেক দারিদ্রের সঙ্গে প্রতিনিয়তভাবে যুদ্ধ করিয়াছেন। এজন্য তিনি কৈশোর জীবনে চাকরিতে যোগদান করেন এবং কি করেন, চাকরিতে একটি তোমার কম্পোজিট একটা প্রতিষ্ঠানে একটা চাকরিরত করেন এবং সেখান থেকে তিনি পরে ঢাকার জুনিয়র হাই স্কুলে শিক্ষকতা করেন এবং একুশ বছর বয়সে তার পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। শেষ জীবনে তিনি সাংবাদিকতা করে তার জীবনটা অতিবাহিত করেন এবং ১৮৭২ সালে তিনি এই বরেন্দ্র কবি ঢাকাতে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এখন কবিতায় ফিরে আসি। কবিতায় বড় কে কবিতাতে কবি হরিশ্চন্দ্র মিত্র তার বড় কে এই কথাটা উল্লেখ করেছেন। উনিকে নিজেকে বড় বলে কি করেন সমাজে, উনিকে নিজেকে নিজে বড় বলে কি করেন পরিচয় দেন এবং নিজেকে বড় বলে কি করেন প্রমাণিত করেন। কিন্তু কবিতার বড় কে কবিতাতে কবি বলেছেন যে যে নিজেকে বড় বলে বলে বেড়ায় সে আসলে বড় নয়। বড় হতে হলে তার কিছু গুণাবলী থাকতে হয়, যেটা গুণাবলী থাকতে হয় এবং তোমার কিছু নিজস্ব কিছু গুণাবলী থাকতে হয় যেটা যে প্রকাশ করেছে আমি বড়, সেটা তার মধ্যে থাকে না। যে বড় হতে চায় সমাজে
সে আগে প্রথমে ছোট হতে হবে, তার মধ্যে কিছু বড় হওয়ার গুণাবলী থাকতে হবে। মানুষের কাছে সে তার গুণের মাধ্যমে বড় হয়ে কি হয়, বড় হয়ে প্রকাশিত হয় এবং মানুষই তাকে, লোকেরাই তাকে বড় বলে মূল্যায়ন করে। এই কথাটা তিনি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আসলে আমাদের সমাজে বড় হতে হলে আগে কি করতে হবে, আমাদের সমাজে প্রথমে বড় হতে হলে আমাদের কিছু বিশেষ গুণের মাধ্যমে সমাজের লোকের কাছে আমাদের কি করতে হবে, আমাদের গুণগুলো প্রকাশ করতে হবে। সেই গুণের মাধ্যমে আমরা মানুষদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমরা সমাজে বড় হতে পারবো। তাছাড়া আমরা যদি, আমাদের অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু আমাদের সমাজে সম্মান নেই, আমি যদি বলি আমি সমাজে সবচেয়ে বড়, আসলে তখন তাকে বড় বলা যায় না। কারণ তার যদি, সে যদি অনেক টাকা পয়সার লোক হয়, অনেক গাড়ি বাড়ি অনেক কিছু থাকে, কিন্তু তার যদি মানুষের সেবা করার মতো গুণাবলী তার ভিতরে না থাকে, মানুষের ভালোবাসা পাওয়ার মতো গুণাবলী যদি তার ভিতরে না থাকে, তাহলে সে কখনো সমাজে বড় হতে পারবে না। টাকা পয়সা এগুলো থাকলে সে যে বড় হবে, সে আসলে তা নয়। বড় হতে হলে মানুষকে কি হতে হয়, ছোট হতে হবে আগে। মানুষকে ছোট হয়ে তারপরে মানুষের ভালোবাসা, মানুষের সম্মান পেতে হবে, মানুষের ভালোবাসা পাওয়া লাগবে, মানুষের সেবা দান করতে হবে, তাহলে আমরা সমাজে বড় হতে পারব। এই কথাটাই কবি এখানে তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে আমরা কবিতাটিতে আমরা দেখলাম যে হরিশ্চন্দ্র মিত্র তার বড়কে কবিতার মধ্যে কী কী বলেছেন। এখন আমরা চলে যাব কবি তার শব্দের অর্থ। আচ্ছা, আমরা এখন আসো একটু, তোমরা, আমি আশা রাখি তোমরা যেখানে আছো ভিডিও ক্লাসের সামনে, তোমরা খাতা বই এবং কলম নিয়ে হাজির হবে এবং বসে আমার ভিডিও ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের এইচডব্লিউ খাতাতে তোলার চেষ্টা করবে। তোমরা তুলে নেবে, আমি যে যেভাবে, আমি যে যে আইটেম আমি তোমাদের এই বাংলা ক্লাসে আমি করাবো, তোমরা সেভাবে উঠিয়ে নেবে। আচ্ছা, আমরা আলোচনা করার আগে একটু কবিতাটি পড়ে নিই, দেখি আমাদের হরিশ্চন্দ্র মিত্র বড়কে কবিতাটি কি লিখেছে। তাহলে দেখো কি লিখেছে, আপনাকে বড় বলে, বড় সেই নয়, লোকে চারে বড় বলে, বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সেই বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তাহলে আমরা কি করলাম, এতক্ষণ তোমাদের কবিতাটি পড়ে দিলাম, আমি যে কথাটা মূল ভাবটা তোমাদের এরই আগে বুঝিয়ে দিলাম যে সংসারেতে বড় হতে হলে আগে কি হতে হবে, ছোট হতে। সংসারেতে বড় হওয়া কিন্তু বিশাল একটা কঠিন কাজ, কারণ আমাদের সংসারেতে যদি আমরা বলি যে আমি বড়, আমি বড়, আমি 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 সব সন্তানের বাবা মা সবচেয়ে বড় সন্তান, আমি বড়, তাহলে কিন্তু বড় হওয়া যায় না। কারণ ওই সংসারেতে বড় হতে হলে কি করতে হবে, আগে নিজেকে বড় হতে হলে যে গুণাবলী দরকার, সেই গুণাবলীগুলো আমাদের আগে অর্জন করতে হবে, তাহলে আমরা সংসারেতে বড় হতে পারব। তাহলে আসো আমরা এখানে কয়েকটা শব্দের অর্থ জানি যে এগুলোর অর্থ কি হতে পারে। কঠিন, আগে আছে আমাদের শব্দ কঠিন, কঠিনের শব্দের অর্থ হবে কি, শক্ত। কঠিন এর শব্দের অর্থ হবে শক্ত। ব্যাপার, কঠিন ব্যাপার, সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, ব্যাপার মানে কি, বিষয়।
বিষয়। তাহলে আমরা দেখলাম কঠিন শব্দের অর্থ কি হলো, কঠিন শব্দের অর্থ হলো শক্ত, ব্যাপার শব্দের অর্থ হলো বিষয়, সংসার অর্থ পরিবার। তাহলে তোমরা এই শব্দগুলোর অর্থ একটু তোমাদের খাতায় তুলে নাও, একটু দেখো আমি যেগুলো লিখেছি তোমরা পারো নাকি, একটু চেষ্টা করে লেখার চেষ্টা করো খাতাতে। তাহলে আমরা এখানে কয়েকটি শব্দের অর্থ দেখলাম, আমরা তিনটি শব্দের অর্থ দেখলাম। একটা হলো কঠিন, কঠিন শব্দের অর্থ হলো শক্ত। ব্যাপার, ব্যাপার শব্দের অর্থ হলো বিষয়। আর সংসার শব্দের অর্থ হলো পরিবার, সংসার শব্দের অর্থ হলো পরিবার। আমরা এখানে দুটি শূন্যস্থান দিয়েছি, সেই শূন্যস্থানের উপরে তোমাদের কিছু শব্দ থাকবে, সেই শব্দ দিয়ে শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা শূন্যস্থানে ফিরে যাই, দেখি শূন্যস্থানে কি দেওয়া আছে। শূন্যস্থানে দেওয়া আছে কখনো কখনো আমাদের ড্যাশ কাজ করতে হয়, কখনো কখনো আমাদের ড্যাশ কাজ করতে হয়। তাহলে আমি এখানে দুটো শব্দ দিয়েছি, ব্যাপার আর হলো কঠিন। ব্যাপার আর কঠিন এই দুটো শব্দ, দুটো শব্দ দিয়ে আমাদের দুটো শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ক নম্বরে আমরা কোন শব্দটা দিয়ে শূন্যস্থান পূরণ করব, কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। তাহলে কখনো কখনো আমাদের কি করতে হয়, কঠিন কাজ করতে হয়। এখানে শূন্যস্থানে হবে কঠিন। এখানে শূন্যস্থানে বসবে কি, কঠিন কাজ করতে হয়। সে জিজ্ঞেস করলো ড্যাশ কি, সে জিজ্ঞেস করলো ড্যাশ কি। তাহলে আমরা এই শূন্যস্থানে কি বসাবো, সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। ব্যাপার কি, তাহলে তোমরা কি শব্দের অর্থ জানলে এবং শূন্যস্থানও জানলে। আমি আবার তোমাদের একটু বলে দিচ্ছি এবং এরপরে আমরা চলে যাব অন্য অন্য প্রশ্নতে। আগে আরেকবার তোমাদের বোঝাই দিচ্ছি, তোমাদের বোঝার সাথে আমি একটু ভালো করে বোঝাচ্ছি। কঠিন, কঠিন শব্দের অর্থ শক্ত। ব্যাপার, ব্যাপার শব্দের অর্থ বিষয়। সংসার, সংসার শব্দ এর অর্থ হলো পরিবার। আর আমি দুটি শব্দ উপরে লিখে দিয়েছি, এই দুটি শব্দ দিয়ে আমাদের কিছু দুটি বাক্য দিয়েছি, এই বাক্যগুলোর কি করতে হবে, পুরা শব্দ তৈরি করতে হবে। ফাঁকা ঘর দিয়েছি, ফাঁকা ঘরে বসে পুরা শব্দ তৈরি করতে হবে। কখনো কখনো আমাদের ড্যাশ কাজ করতে হয়, কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। সে জিজ্ঞেস করলো ড্যাশ কি, সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং আমি আশা রাখি তোমরা অবশ্যই তোমাদের খাতাতে এগুলো প্রশ্ন তোমরা তুলে নিয়েছো এবং বাড়িতে বসে এগুলো চর্চা করবে। বড় কে, আমরা এখানে তিনটি প্রশ্ন লিখে দিয়েছি। এক নম্বর, ক নম্বর প্রশ্ন হলো বড় কে, খ নম্বর সংসারে কিভাবে বড় হওয়া যায়, গ নম্বর কাকে সকলে বড় মনে করে। আচ্ছা, আমরা ক নম্বর প্রশ্নটা আগে জানি যে বড় কে। আচ্ছা, বড় কে, যে নিজেকে অহংকারী মনে করে না, বিনয়ী সঙ্গে কথা বলে এবং বিনয়ের সাথে যে সংসারে সবার মনকে কি করে জয় করে নেয়, তার যার ব্যবহারের মধ্যে কোনো অহংকারী ভাব
ফুটে ওঠে না, সে হলো বড়। তাহলে আমরা এখানে দেখব যে বড় কে, বড় কে যে সংসারে অহংকার করে না এবং যার ব্যবহার বিনয়ের সাথে যে সংসারে সঙ্গে কথা বলে ও সংসারে যাকে বড় বলে মানবে, পরিবারে যাকে বড় বলে মানবে সেই হলো সেই হলো প্রকৃত বড়। আচ্ছা এখানে দেখো যে বড় কে, আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি, যে সংসারে অহংকার করে না, যে সংসারে বিনয়ের সঙ্গে কথা বলে ও পরিবারে যাকে বড় বলে মানবে সেই হলো প্রকৃত বড়। আমরা যদি কোনো পরিবারে নিজেকে কি বলি বড় বলে নিজেকে কি নিজেকে পরিচয় দিই, তাহলে কিন্তু আমরা বড় হতে পারবো না। বড় হতে যে সমস্ত গুণাবলীর দরকার সেগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে আমি প্রকৃত বড় হতে পারবো, প্রকৃত বড়। কবি এই কথাটাই তার কবিতার মাধ্যমে বলিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন সংসারে কিভাবে বড় হওয়া যায়। আচ্ছা সংসারে কিভাবে বড় হওয়া যায়, সংসারে বড় হওয়া যায় যদি তুমি বিনয়ী হও, ভদ্র হও এবং আচার আচরণে কেউ যদি কষ্ট না পায় এবং তোমার তোমার আচার আচরণ দেখে যদি কেউ সন্তুষ্ট হয় বা তোমার যে গুণাবলী দরকার সে গুণাবলী যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সংসারে বড় হতে পারবে। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে সংসারে কিভাবে বড় হওয়া যায়, সংসারে যে সমস্ত গুণাবলী তুমি যদি সংসারে বিনয়ী হও, সংসারে আমি যে কথাটা লিখছি সংসারে বড় হতে হবে, সংসারে ছোট বড় সবাইকে ভালোবাসা দিতে হবে, তা হলে সংসারে বড় হওয়া যাবে। বুঝতে পারছো তোমরা
সংসারে কিভাবে বড় হওয়া যায়। সংসারে বড় হতে হলে বিনয়ী ভদ্র ভদ্র হতে হবে এবং যে সমস্ত গুণাবলী একজন একজন ভালো লোকের মধ্যে থাকে সে গুণাবলী যদি থাকে তার ভিতরে। এবং ছোটদের কি করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে এবং ছোট বড় সবাইকে যদি আমরা সংসারে ভালোবাসতে পারি তাহলে আমরা সংসারে বড় হতে পারবো। তাছাড়া আমরা কখনো সংসারে বড় হতে পারবো না। সংসারে বড় হওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ সংসারে বড় হতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। যে ত্যাগগুলো আমরা যদি সেই ত্যাগগুলো স্বীকার করতে পারি, আমরা যদি ছোটদের শ্রদ্ধা আমরা ছোটদেরকে ভালোবাসতে পারি, বড়দের শ্রদ্ধা করতে পারি এবং বিনয়ের সাথে তাদের সঙ্গে যদি আমরা কথা এবং আমাদের আচরণে প্রকাশ করতে পারি তাহলে আমরা কিন্তু সংসারে বড় হতে পারবো। কাকে সকলে বড় মনে করে, এই কথাটাই বারবার কবি তার প্রশ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। কাকে সকলে বড় মনে করে, কাকে, যাকে সকলেই ভালোবাসা বাসতে, যে সকলকে ভালোবাসতে পারবে, শ্রদ্ধা করতে পারবে, বিনয়ের সাথে কথা বলতে পারবে এবং কাউকে ছোট সংসারে কাউকে ছোট বড় চোখে দেখে না, সে তাকে কিন্তু সকলেই বড় মনে করে। এইরকম আমাদের সংসারের থেকে যদি আমরা পরিবারের থেকে যদি আমরা দেশের মধ্যে এরকম যদি ভালোবাসা বিনয়ের সঙ্গে কথা বলতে পারি, আমাদের আচার আচরণে সে গুণাবলীর মধ্যে যদি ফুটে ওঠে তাহলেও দেশের মানুষ তাকে কিন্তু ভালোবাসতে পারবে, তাকে বড় মনে করবে। তোমরা হয়তো আমার এই কবিতার মধ্যে হঠাৎ করে একটি গল্প মনে পড়ে গেল, সেই গল্পটা হয়তো তোমরা শুনেছ, মাদার তেরেসার কথা। মাদার তেরেসা কি ছিলেন, একজন অভাবী ঘরের একটা একজন কন্যা সন্তান। তিনি অনেক দারিদ্রের সঙ্গে অনেক যুদ্ধ করে গেছে, কিন্তু তিনি কি করেছেন, তিনি আজকে সারা বিশ্বের মানুষের কাছে কি শ্রদ্ধার পাত্রী হিসেবে শ্রদ্ধাভাজন হয়ে চিরদিনের মতো আমাদেরকে অমর হয়ে আছে আমাদের মাঝে। কারণ কি, কারণ আমাদের মাদার তেরেসা একজন ছোট ঘরে জন্মগ্রহণ করিলেও, গরিব ঘরে জন্মগ্রহণ করিলেও তিনি কি ছিলেন, মনের দিক দিয়ে বিশাল বড় একজন মানুষ। তিনি কখনো কাউকে ছোট বলে কখনো ভাবেননি, কখনো তিনি কাউকে ঘৃণার চোখে দেখেননি। তিনি সবসময় সব জায়গাতে তিনি তার যেটুকু তিনি পেরেছেন সবাইকে সেবা করার চেষ্টা করেছেন, আর সেই জন্য আমাদের কাছে সে উনি শ্রদ্ধাভাজন একজন বড় মাপের কি মাদার তেরেসা, বড় মাপের একজন মানুষ। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে আমাদের ভিতরে ভালোবাসাটা থাকতে হবে, বিনয়ী থাকতে হবে এবং ভালোবাসার যে গুণাবলী সেই জিনিসটা থাকতে হবে। মাদার তেরেসা যদি একজন গরিব ঘরে জন্মগ্রহণ করে সারা বিশ্বের মাঝে যদি সে শ্রদ্ধার ভাজন হয়ে থাকতে পারে, আমরা কেন তা পারবো না। সে কখনো কোনো দুঃখীকে দেখলে কষ্ট দেয়নি, তাকে যেটুকু সাহায্য করার দরকার সে মাদার তেরেসা সাহায্য করেছে। উনি রুগীকে যদি দেখেছে, কুষ্ঠরোগী যখন কুষ্ঠ রোগ দিয়ে তার গোটাল গা ছেঁয়ে গেছে, তখন মাদার তেরেসা কি করেছে, মাদার তেরেসা তার গাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তার ঘাটা শুকানোর জন্য সেবা করেছে, তাকে গোসল করেছে, সেবা করে করে তাকে সুস্থ করে তুলেছে। তাহলে কি এখানে তার সেবা, তার বিনয়ী, তার ভালোবাসা, তার মহৎ গুণগুলো ফুটে এসেছে, তাই সে আজ আমাদের কাছে উনি বড় মাপের একজন মানুষ। এইরকম আমরা যদি বড় হতে চাই,
আমরাও যদি বড় হই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ভিতরে ভালোবাসার জিনিসটা থাকতে হবে, আমাদের ভিতরে বিনয় থাকতে হবে, আমাদের ভিতরে শ্রদ্ধা ভাজন থাকতে হবে। তাহলে আমরা কিন্তু সংসারে বা দেশে বা পরিবারে বা সমাজে যেখানে আমরা যাই না কেন, আমরা সেই লোকদের কাছে বড় বলে পরিচয় হবে। তাহলে আজকে আমরা এ পর্যন্ত, আবার তোমাদের এগুলো তোমরা তুলে নেওয়ার চেষ্টা করো এবং আমি যেভাবে বোঝালাম সেভাবে তোমরা দেখার চেষ্টা করো। আমি পরবর্তীতে তোমাদের আরও কিছু ক্লাস নিয়ে বুঝাই দেব। আচ্ছা, আমরা এখন তোমাদের কাছে নিয়ে আসলাম কি বিপরীত শব্দ। আমরা এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে সেগুলো আমি লিখলাম, এই শব্দগুলো আমি বিপরীত শব্দ তোমাদের শিখাবো। তাহলে এখানে শব্দ আছে কি বড়, বড়র বিপরীত কি হতে পারে, বড় ছোট। বড়র বিপরীত হলো ছোট। গুণ, যার গুণ আছে তার কি আছে, দোষ আছে, তাহলে গুণ দোষ। দোষ আপন, আপন বিপরীত শব্দের অর্থ কি হতে পারে, আপন পর। আপন বিপরীতের শব্দের অর্থ হবে পর। এবং সংসার, সংসার যার আছে সেও আবার সন্ন্যাসীও হয়ে যায়, সংসারের বিপরীত কি হবে, সন্ন্যাস। সন্ন্যাস। তাহলে এখানে আমি চারটি বিপরীত শব্দ তোমাদের দিলাম, এটাই তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে বসে এগুলো করবে, সুন্দরভাবে এগুলো করবে। আরেকবার তোমাদের আমি বুঝাই দিচ্ছি, এটা হলো কি বড়, বড়র বিপরীত কি হবে, ছোট। বড়র বিপরীত ছোট, ছোটর বিপরীত হবে বড়। তারপরে আসলো কি গুণ, যার গুণ আছে তার কি আছে, দোষ আছে, গুণ দোষ। আপন, যে আপন সেই পর, কয় না যে আপন সেই পর। আচ্ছা, এখানে আপন বিপরীত শব্দের অর্থ হলো পর। সংসার, সংসার এর বিপরীত হলো সন্ন্যাস। এইভাবে তোমরা আরো বইয়ের মধ্যে জেলা আছে সেগুলো তোমরা বিপরীত শব্দ তৈরি করার চেষ্টা করবে। যে আমি তোমাদের চারটা বইয়ের মধ্যে থেকে নিয়ে তোমাদের বিপরীত শব্দ তৈরি করে দিলাম, তোমরা এভাবে নিজে নিজে আরো বিপরীত শব্দ তৈরি করার চেষ্টা করবে। তাহলে আমরা কি করব, এই পর্যন্ত অনেক কাজ করলাম আমরা তোমাদের, কবি পরিচিত, কবি কোথায় জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেন, তারপরে তোমাদের মূল ভাবটা শিখিয়ে দিলাম, শব্দের অর্থ, কিছু প্রশ্ন উত্তর, শূন্যস্থান, তারপরে বিপরীত শব্দ আমি তোমাদের শিখিয়ে দিলাম। এগুলো বাসাতেই বসে ভালো করে চেষ্টা করবে, তাহলে তোমরা অনেকটা শিক্ষা লাভ করবে। আমি পরবর্তীতে তোমাদের আবার ক্লাস নিয়ে হাজির হব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। তোমরা অযথা কখনো বাসার ছাদের উপর তোমরা ঘুড়ি নিয়ে কি খেলার চেষ্টা করবে না, কারণ এখন অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যদিও খেলার প্রয়োজন হয়, বাবা মা সঙ্গে করে নিয়ে বাসার সামনে উঠানে তোমরা একটু খেলে আবার ভিতরে, বাসার ভিতরে তোমরা গিয়ে খেলাধুলা করবে, তাহলে তোমরা ভালো থাকবে। আর সবসময় অযথা দৌড়াদৌড়ি বাসার ভিতরে করবে না, বাসার ভিতরে বসে যে যে ক্লাসগুলো তোমরা ভিডিওতে দেখছো সেগুলো বসে চর্চা করা যাওয়ার চেষ্টা করবে।
আমরা এই দোয়াটুকু রাখি, তোমরা আমাদের জন্য দোয়া রাখবে, আমরা যেন সামনে ক্লাসে আরো সুন্দরভাবে তোমাদের ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করি, এই দোয়া কামনা করে খোদা হাফেজ।